বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে এগোনোর চেষ্টা করছেন, ধুমধুমার হচ্ছে। এবং অন্যদিকে প্রায় 5 ঘন্টা হয়ে গেছে সন্দীপ ঘোষ সিবিআই দপ্তরে রয়েছেন এবং সন্দীপ ঘোষ জেরার মুখোমুখি হয়েছেন। গ্রেপ্তার হতে পারেন, হয়তো সন্দীপ ঘোষ নাও হতে পারেন, কিন্তু এই মুহূর্তে সন্দীপ ঘোষকে ডিটেইন করে নিয়ে আসা হয়েছে। বিস্তারিত এই মুহূর্তে একবার দেখে নেব যে ব্রেকিং নিউজ আসছে এই মুহূর্তে। সন্দীপ ঘোষ কি অবস্থা? সন্দীপ ঘোষের এই মুহূর্তের ব্রেকিং নিউজ। এই মুহূর্তে বড় ব্রেকিং নিউজ, সন্দীপ ঘোষকে 5 ঘন্টার বেশি সময় ধরে জেরা করা হচ্ছে। আজই গ্রেপ্তার হতে পারেন, আজই গ্রেপ্তার হবেন সন্দীপ ঘোষ। প্রিন্সিপাল অপদার্থ, অশিক্ষিত, যে 9 বার অভয়ার নামটা পর্যন্ত বলে দিয়েছিল, তাকে কে প্রিন্সিপাল করে মাথায় বসিয়েছে জানা নেই, কিন্তু এই অশিক্ষিত সন্দীপকে টানা জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। বড় বড় আপডেট উঠে আসছে এই মুহূর্তে জগৎচাই বাংলাতে, বড় আপডেট। মৃতদেহ অন্য ঘরে নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদ, এই প্রশ্নগুলো উঠে আসতে পারে। দেহ সরাতে সঞ্জয়কে নির্দেশ দেন সন্দীপ এই মুহূর্তে, বড় ব্রেকিং নিউজ। দেহ সরাতে সঞ্জয়কে আসলে মাস্টার মাইন্ড হিসেবে নির্দেশ দেন সন্দীপ। এবং তার থেকেও বড় কথা, এই মুহূর্তে আজই গ্রেপ্তার হবেন সন্দীপ। গোটা বাংলা এই মুহূর্তে জানতে চাইছে, গোটা বাংলা জানতে চাইছে এই সন্দীপের মাথায় কে। জুড়ে এই মুহূর্তে একটা নতুন স্লোগান আমদানি হয়েছে বাংলাদেশ থেকে, বাংলাদেশের ঢেউ আছড়ে পড়েছে পশ্চিমবঙ্গে। বাংলাদেশে যে স্লোগান ছিল দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ, সেটা বাংলাতে এই মুহূর্তে বদলে গিয়ে সমস্ত পক্ষ, আবারও বলছি, কোনো এক পক্ষ নয়, নকশালপন্থী সংগঠন নয়, বামপন্থী সংগঠন নয়, সবাই, এমনকি শুভেন্দু অধিকারীও একটাই স্লোগান দিচ্ছেন। এবং সেই স্লোগান, বাংলাদেশের স্লোগান আছড়ে পড়েছে বাংলাতে, যেখানে তারা স্লোগান দিচ্ছেন দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ। একবার শুনবো কারা কারা এই স্লোগান দিচ্ছেন। প্রথমেই দেখুন আরজি করে ছাত্ররা, তারা এই স্লোগান দিচ্ছেন। বাংলাদেশের যে স্লোগান সেই স্লোগান একটু বদলে এখানে কলকাতাতে এই স্লোগান তোলা হচ্ছে, দেখি। বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে এগোনোর চেষ্টা করছেন, ধুমধুমার হচ্ছে। এবং অন্যদিকে প্রায় 5 ঘন্টা হয়ে গেছে সন্দীপ ঘোষ সিবিআই দপ্তরে রয়েছেন এবং সন্দীপ ঘোষ জেরার মুখোমুখি হয়েছেন। গ্রেপ্তার হতে পারেন, হয়তো সন্দীপ ঘোষ নাও হতে পারেন, কিন্তু এই মুহূর্তে সন্দীপ ঘোষকে ডিটেইন করে নিয়ে আসা হয়েছে। বিস্তারিত এই মুহূর্তে একবার দেখে নেব যে ব্রেকিং নিউজ আসছে এই মুহূর্তে। সন্দীপ ঘোষ কি অবস্থা? সন্দীপ ঘোষের এই মুহূর্তের ব্রেকিং নিউজ।
এই মুহূর্তে বড় ব্রেকিং নিউজ, সন্দীপ ঘোষকে পাঁচ ঘন্টার বেশি সময় ধরে জেরা করা হচ্ছে। আজই গ্রেপ্তার হতে পারেন, আজই গ্রেপ্তার হবেন সন্দীপ ঘোষ। প্রিন্সিপাল অপদার্থ, অশিক্ষিত, যে নবার অভয়ার নামটা পর্যন্ত বলে দিয়েছিল, তাকে কে প্রিন্সিপাল করে মাথায় বসিয়েছে জানা নেই, কিন্তু এই অশিক্ষিত সন্দীপকে টানা জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। বড় বড় আপডেট উঠে আসছে এই মুহূর্তে জগৎ চায় বাংলাতে, বড় আপডেট, মৃতদেহ অন্য ঘরে নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদ, এই প্রশ্নগুলো উঠে আসতে পারে। দেহ সরাতে সঞ্জয়কে নির্দেশ দেন সন্দীপ এই মুহূর্তে, বড় ব্রেকিং নিউজ, দেহ সরাতে সঞ্জয়কে আসলে মাস্টার মাইন্ড হিসেবে নির্দেশ দেন সন্দীপ। এবং তার থেকেও বড় কথা, এই মুহূর্তে আজই গ্রেপ্তার হবেন সন্দীপ, গোটা বাংলা এই মুহূর্তে জানতে চাইছে, গোটা বাংলা জানতে চাইছে এই সন্দীপের মাথায় কে। এই মুহূর্তে একটা নতুন স্লোগান আমদানি হয়েছে বাংলাদেশ থেকে, বাংলাদেশের ঢেউ আছড়ে পড়েছে পশ্চিমবঙ্গে। বাংলাদেশে যে স্লোগান ছিল দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ, সেটা বাংলাতে এই মুহূর্তে বদলে গিয়ে সমস্ত পক্ষ, আবারও বলছি, কোনো এক পক্ষ নয়, নকশালপন্থী সংগঠন নয়, বামপন্থী সংগঠন নয়, সবাই, এমনকি শুভেন্দু অধিকারীও একটাই স্লোগান দিচ্ছেন। এবং সেই স্লোগান, বাংলাদেশের স্লোগান আছড়ে পড়েছে বাংলাতে, যেখানে তারা স্লোগান দিচ্ছেন দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ। একবার শুনবো কারা কারা এই স্লোগান দিচ্ছেন। প্রথমেই দেখুন আরজি করে ছাত্ররা, তারা এই স্লোগান দিচ্ছেন। বাংলাদেশের যে স্লোগান সেই স্লোগান একটু বদলে এখানে কলকাতাতে এই স্লোগান তোলা হচ্ছে, দেখি।